আরে বাপরে আলমন্ড হও, খাইকে সুস্থ সবল হইব, ভগবান তোমার মঙ্গল করতে। মল্লি ফুল সজাই বহু সুন্দর দেখা যাচ্ছে। তাপাই আমাকে দরকার পরিপরিবার, পনিপরিবার দরকার, জিরা লঙ্কা দরকার, অদা পিঁয়াজ দরকার, রসুণ দরকার, আউ বিলাতি তো নিহাতি দরকার। আউ এবে যৌ রেট সব বড়ি চালিছে, মতে লাগুছে আমি আগ কিছু খাই পারিবানি। পখাড়ে করদবা বাস, লুণ লঙ্কা, লঙ্কা তো প্রবল রেট বাবারে বাবা, 400 টাকা কিলো কঞ্চা লঙ্কা, লঙ্কা তো না মু ধরিবি হল, লুণ দিয়ে খাইয়া পড়ব। এমিতি পরিস্থিতি রে ভাই, এত রেট সব জিনিসের না মুন্ড খালি টিণ হয়ে যাচ্ছে, কোটা বনেবি, যা বি বনাও সবু রেট, মশলা পাখি আরম্ভ করে পনিপরিবা, আর যদি সজাইকি সুজাকি রেডি বি করেদেলু ভাই, বিলাতে দেওয়া বড় বাধুছে, কন করা যাবে কৌ। ভাগ্য ভালো, আম ঘর কিছু কিছু পনিপরিয়া ভারি যাচ্ছে, যেমি ভাজ কলরা ভারুছে, তা সহিত হচ্ছে পুটুল টিকে ভারি পড়ছে, শাগ অছি, এবে ছতু বি ভারি পড়ুছে, আউ কোন আউ আউ কিছু না, হ্যাঁ আউ কিছু এই নাই, আউ কুন্দরি গোটে গোটে ভারি পড়ছে। তো এমিতি বাহারুছে বলি কিছুটা পনিপরিয়া আম ঘর ভারি পড়ুছে, কিন্তু বিলাতি তো বাহারু নাই, বিলাতি বদল আম গছর যে এত এত লেম্বু ধরিছি, আর লেম্বু তো এবার প্রবল পাচিকি ঝড়ুছি, যেটা কি আচার হওয়া পাই মা রখিছন্তি, তো সে লেম্বু চুবুড়ি মতো এবার রোষেই করিয়া পড়ব। তো আজির পরিস্থিতি মানে সেয়া, মাত্র গোটে টমাটো অছি, আউ ভাবি কলে এবে রেট টমাটো ছুঁই হব, মু তোতে 250 আনিকি দেবি, তো সেইতে বদেব, 250 টমাটো কেতে দিন জীবনে ভাই, মো মুন্ড ডিণ হয়ে যাচ্ছে। ফির বি মু কলে ভাবুছি আজ ফার্স্ট টাইম পাই গোটে টমাটো পকেবি, আর টিকি লেম্বু চুবুড়ি পকেবি, তরকাটা কেমিতি লাগুছে দেখিবি, যদি ভালো লাগিলা তো মু সেমিতি করবি, কিছু টমাটো পকেবি আর কিছু লেম্বু পকেবি। লেম্বু তো আম ঘরে বাহারে কিছু টেনশন নাই, অবশ্য লেম্বু বি বহুত রেট হয়েগলানি, কিন্তু আম ঘরে তো এডে বড় বড় লেম্বু বাহারুছে, টেনশন নাই, লেম্বু চুপুড়ি পখাড় খাইবা, লেম্বু চুপুড়ি ভাত খাইবা, লেম্বু চুপুড়ি তরকারি খাইবা, মোর সেই পরিস্থিতি। তো আজ মু করবি মটর, সরি বুট আউ হচ্ছে আলু হচ্ছে ভিজিছি, বুট ডালি সরি, তো এবে তাকে ডালমার প্রস্তুতি করবি, বুঝিপার সাদা খাইবা লোকঙ্কর এবে তো বেশি কষ্ট, মাছ বালাঙ্কর কিছু প্রবলেম নাই, ফির বি প্রবলেম কোণ কি মাছটা তো আউ খালি খাই হবনি, তা পাইবি তো মশলা পনি করিবা, সরি বিলাতি মশলা সব তো দরকার পড়িবা না, তা পাইবি সমস্তঙ্কর মুন্ড টিণ। কোন গাঁ গহলের রহলে না এই লাভ হয়ে, জায়গা বাড়ির কিছু লগাই দেল ভেজিটেবল নিজে পাই। হ্যাঁ হ্যাঁ A few moments later. গুড ইভিনিং, ইভিনিং টাইমরে মু খাওছি রাবিডি, আউ ডবলা যে খাই সারছন্তি, এটা হচ্ছে মো ভাগ রাবিডি, আর মো কানা বি খাই সারিছি, তাকে বি দিয়া যাইছি রাবিডি, আজ ইভিনিং রে ভোগ লাগিলে তা পাখে রাবিডি, তারপরে মু খাওছি। সুপার টেস্ট, বর্ষা পাগর ছোঁড়া বদলর
मीठा किया हो तो एडा जी इवनिंग टाइम आओ बर्षा आमर आज बहुत है बहुत जोर से जदि बाईने सकालपुर पाख मेघुआ करी प्राय तो दीपर पाख बर्षा मान पक चली आर्षा पाई मो देह टे खराब हो गला मान टे जर जर आसीगला कंडीशन खराब हो गला बुझानी कौन करी तेबे ना मु बस टे भजा भाजुची आ रुटी हम तासत कि मीठा आइटम अच्छे खाईदेव समस्ते आती जमार गोटे परसेंट मत भल लगुन करवाक मैंने एत कष्ट मत पड़ो जहाँ भी खाया पड़ो रात खाइबाटा ना निहाती दरकार दिन इड़ सड़ खाई रही राति सारा जन जब शुबना जब पेट पर खाद्य न पड़ो ना से जमार शांति शुपर मुझे शुपारे तो से आ घर तो सब बड़े समस्त को कहमीन कि एडजस्ट कर एडजस्ट कर सेटा सब बड़े कहबाटा उचित नो जत्ते बड़े अतिरिक्त हम सहीबा कष्ट बाहर ही जो सेते मु कहबी टिके एडजस्ट कर दियो आउ एबे टिके सही पारुची ओके तो एबे हमर चलती आज ब्लॉग भी किन के बहुत कम शॉर्ट शॉर्ट कर देली काहेकि आज दीपरे हमर गेस्ट आसर थे तो आसी तो से टे मो दीपर शु भी पारे जमी न शुई से डिस्टर्ब कले मैंने से जो टाइम आसे ना अवश्य लेट करके आसे कि वेट कर सब मो शुवा टाइम टा हिं बेकार गला तो मुझे तो शु पारे तो से मुंडा भी प्रबल बिंदुचे तो कौन कर ब्लॉग भी से भल से मुझे बनई पारे प्रथम हूँ बंधु चर्चा बुझे कि सहीटा हूँ फर्स्ट तापर जा मो मतरे मुझे कहे कि प्रथम जब कई बंधु आस टाइम स्पेड कर भल से चर्चा कर दे जहाँ तुम मान खुशी तुम से फिलहाल खुशी मोर कि ना मान रुटी तैयारी करद गुड नाइट समस्त को कहवा आगर बस काना को जस्ट खुएबी खुएला खाइबी तेणु काना पाखे लगे थी कालाजाम राबिडी क्षीर क्षीरटा को पियाए आबिडी कालाजाम सब कुछ भी टिके मुझे खुआए सो खाई सारापर प्रसाद हिसाब से आम समस्त ग्रहण करूँ तो हे गुड मॉर्निंग समस्त को जय श्री कृष्णा आना मोर ऑलरेडी गाधी सारे तो मुझे आपरे सेयार कल मुझे वीडियो करी भाभी आपरे देखे कि भूली जाइए बट गाधुआ सरी जाइए तो मुझे आज काना को बहुत गधी देह खराब न हो जाओ सी आज आम काना एक्चुअली हे गुड मॉर्निंग समस्त को सका सका सब किसी कम खत्म हो सर चाहा आसी बसई पग आज बहुत खराब अच्छे बजार जबार अच्छे कहीं का एनिवर्सरी सो से मुझे साड़ी कटिंग करने को सो सी आज देवे तो से मत जावाक पड़ो मत आज दीथर बजार जावाक पड़ो सी कहीं ड्रेस आने सी जी दिन आई सन्या बेले केक् सहित मो शाड़ी जो देखे सी आज सन्या साढ़े छटा सतटा सुधा दे दिए बोले कहले कहीं मुझे बहुत कम टाइम नहीं पाखे फिर भी सी मत घूरई ना और मत कही कि हाँ करदे तो सी कही कि सन्या सुधा मुझे बनई देदेवि तो मत सन्या बेले हिं जावाक पड़ो सन्या भी जावाक पड़ो आन भी जावाक पड़ो तो आज दीदी थर मार्केट जबार अच्छे तो ताकि शीघ्र शीघ्र रोसे सारे पड़े मेघ पूरा उठेक रखी कल भी मेघ पकड़ा आज भी उठेक रखी के जानी कौन हम जाना ना तो ये मोर चली रोष प्रस्तुति फटाफट मत रोष सारे अच्छे रोष सर मार्केट जबार अच्छे कल हूँ स्पेशल ही मार्केट जावाक पड़ो एवं तो किसी दिन है रेगुलर मार्केट जाऊँ अवश्य बर्षा उठे रखी बर्षा कौन हम गांड मुंड ना फिर भी जावाक पड़ो तो आज ना मुझे आलुदम करते रेट जी कहार ना तो मार्केट गले जा टमाटो आसव टमाटो आसने जाकि जना पड़ा केत क्वांटिटी पकई रोष करी तो ये मु प्याज देकी कुंदुरी पुटुल बाड़ी पुटुल बाड़ी कुंदुरी आलू देकी प्याज देकी ताको डाग डाग करी भाजी रखी आउ ये शिलरु बाटी आनचे मसला आउ एबे पकेबे कढ़ाई
ତୁ ଇଏ ଦେଖିପାରୁଥିବେ ଟୁପୁରୁ ଟୁପୁରୁ ବର୍ଷା ଆରମ୍ଭ ହେଇଯାଇଛି। କ'ଣ କରାଯିବ, ଆଜି କିନ୍ତୁ ମାର୍କେଟ ନଗଲେ ନ ହବ। ଫାଇନାଲି ମୋର ସରିଗଲା ରୋଷେଇ, ଆଉ ମାର୍କେଟ ଯିବା ପାଇଁ ଏବେ ତ ମୁଁ ରେଡ଼ି ହେବିନି, କାହିଁକିନା ଭାତ ମୋର ଅଲରେଡ଼ି ହେଇଗଲାଣି, ବାସ୍ ଖାଇବାର ଅଛି, ଖାଇବା ଅଲରେଡ଼ି ହେଇଗଲା। ସେପାଇଁ ଆଗୁଆ ସବୁ କିଛି ବନେଇବି, ଆଉ ବୋଧ ଆଣି ସର୍ଟ ବି ବନେଇ ନଥିଲି, ତାପରେ ମୁଁ ସର୍ଟ ବନେଇବି ବୋଲି ଭାବୁଛି। ତ ମାର୍କେଟ ଯିବି, ଆଜି ବର୍ଷା ଟୁପୁର ଟୁପୁର ହେଉଛି, କହି ହେବନି, ଯଦି ବର୍ଷା ବେଶୀ ଯୁଦ୍ଧ ହେଲା ସାର୍ ଯାଇ ହେବନି। ତ ସେଥିପାଇଁ ମୁଁ ବି ଶାଢ଼ୀ ପିନ୍ଧିଛି, କାଢ଼ିଛି, ପିନ୍ଧିକି ଯିବି ବୋଲି ଭାବିଲି। କ'ଣ ପିନ୍ଧିବି କ'ଣ ପିନ୍ଧିବା ପାଇଁ ବୋଲି ଯାଉଛି, ଆଜି ଏଇଟା ପିନ୍ଧିବି। ତ ଚାଲ ଏବେ ରେଡ଼ି ହେବ, ଖାଇବା ଲଞ୍ଚ ପରେ ରେଡ଼ି ହେବ, ଚାଲ। ତ ଇଏ ହେଉଛି ମୋର ଦ୍ୱିପହର ଟାଇମ୍ରେ, କାହିଁକିନା ବର୍ଷା ହେଲା ବୋଲି ଆମେ ଯାଇପାରିଲୁନି, ତେଣୁ ଆମର କ୍ୟାନସେଲ୍ କରିଦେଲେ। ସନ୍ଧ୍ୟାବେଳେ ରଖିଛୁ, ଆମେ ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଯିବୁ, ଏକାଥରକରେ ଯିବୁ, ସବୁକିଛି କିଣାକଟା କରିବୁ। ତ ଏଇଟା ହେଉଛି କାହ୍ନାରେ ମୁଁ ଗୋଟେ ନୂଆ ଡ୍ରେସ୍ଟେ ତିଆରି କରୁଛି, ଯେଉଁଟାକି ଲେସ୍ ଏକା ଲଗାଉଛି, ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ। ତ ଫୁଲ୍ ତ ଆପଣମାନେ କାଲି ଦେଖିପାରିବେ, କାଲି ଯେଉଁ ଆମର ସ୍ପେଶାଲ୍ ଡେ ତାଙ୍କ, ସେଇଥିପାଇଁ ତାଙ୍କ ପାଇଁ ମୁଁ ଗୋଟେ ଡ୍ରେସ୍ଟା ବନେଇଦେଲି, ହାତରେ ତିଆରି ହିଁ ବନାଉଛି, ଆପଣମାନେ ଦେଖିଥିବେ। ବହୁତ ସମୟ ଲାଗୁଛି, ବଟ୍ ହଁ ଖୁସି ଲାଗୁଛି, ଯଦି ଖୁସିରେ କରୁଛି ନା ଜଣାପଡ଼ୁନି, ହଁ କଷ୍ଟଟା ଜଣାପଡ଼ୁନି। ସୋ କରିଦେଉଛି, ଆଉ ଆପଣମାନେ ଫାଇନାଲ ଲୁକ୍ କାଲି ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଦେଖେଇବି, ମାନେ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ, ସରି ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇବି ତାଙ୍କର ଲୁକ୍ଟା, ଆଉ ଆପଣମାନେ ବି ଦେଖିକି କୁହନ୍ତୁ କେମିତି ଲାଗୁଛି ଡ୍ରେସ୍ଟା, ଭଲ ହେବ କି ନାହିଁ। ତ ହାଇ, ଗୁଡ୍ ଇଭିନିଂ ସମସ୍ତଙ୍କୁ, ଏଇଟା ହେଉଛି ଇଭିନିଂ ଟାଇମ୍, ଆଉ ମୁଁ ସନ୍ଧ୍ୟା ଦେଇସାରିକି କାନାକୁ ଟିକେ କିଛି କୁହେ କୁହାକି ତାକୁ ମାନେ ରିଲାକ୍ସ କରିକି ବସେଇ ଦେଇଛି। ଆଉ ତେବେ ମୁଁ ଆଉ ହବି ବାହାରିବୁ ମାର୍କେଟ, ସେ ପାଇଁ ମୁଁ ଏବେ ରେଡ଼ି ହେବି। ଆଉ ଯେହେତୁ କାଲି ଆମର ଅଛି ଆନିଭର୍ସରୀ, ଆଉ ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଯେଉଁ ଶାଢ଼ୀ ଦେଲି ତାକୁ ବି ଆଣିବି, କେକ୍ ଆଣିବି, ତ ତାଙ୍କ ପାଇଁ ବି ଗୋଟେ ବେନିନ୍ ଆଣିବାର ଅଛି। ଆଉ ହେଉଛି ତ ସେଥିପାଇଁ ପୁରା ରେଡ଼ି ହେଇସାରିଲେଣି, ଖାଲି ମୁଁ ରେଡ଼ି ହେଲି, ସରି। ସେ ପାଇଁ ଆମେ ଦୁଇ ଜଣ ପୁରା ଆଜି ଯିବୁ ମାର୍କେଟ, ଆଉ ତା ସହିତ ବି ଆଉ କିଛି ସାମଗ୍ରୀ ଆସିବାର ଅଛି। ଆଉ ହେଉଛି ତ କାଲି ଆମେ ଦୁଇ ଜଣ ତ ନୂଆ ପିନ୍ଧିବୁ, ତେଣୁ ମୋ କାନ୍ଧା ବି ନୂଆ ପିନ୍ଧିବ, ତ ସେଇପାଇଁ ଆପଣମାନେ ଦେଖିଥିବେ ମୁଁ ଯେଉଁ ତିଆରି କରିଥିଲି, ତ ସେଇଟା ହେଉଛି ନୂଆର କାନାର ହେଉଛି ନୂଆ ଡ୍ରେସ୍, ଆଉ ହେଉଛି କାଲି ସେ ବି ପିନ୍ଧିବ, ତେଣୁ ଆମେ ତିନି ଜଣ କାଲି ପିନ୍ଧିବା। ଓକେ, ତ ଚାଲନ୍ତୁ ଏବେ ମୁଁ ଫଟାଫଟ ରେଡ଼ି ହେଇଯାଉଛି, ଆଉ ତାପରେ ମାର୍କେଟ ଯିବା। ଫାଇନାଲି ମୋର ଏବେ ରେଡ଼ି ହେଇସାରିଛି, ଆଉ ଏବେ ମୁଁ ବାହାରିବି, କିନ୍ତୁ ଆମ କହିଦେବି ଯେ ସେ ଏତେ ମଧ୍ୟ ବାହାରି ନାହାନ୍ତି, ତାଙ୍କ ସବୁବେଳେ ଲେଟ୍ ହୁଏ, ଯେତେବେଳେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ମାନେ ଯେତେବେଳେ କଥା ପଡ଼େ ନା, ସେତେବେଳେ କହିବେ ତୁ ଲେଟ୍ କରୁଛୁ, କିନ୍ତୁ ଏବେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ରେଡ଼ି ହେଇସାରିଛି, ବାକି ମୋ କହିଦେବି ଏତେ ମଧ୍ୟ ରେଡ଼ି ହେଇନାହାନ୍ତି, ଚାଲନ୍ତୁ ସିଏ ତ ରେଡ଼ି ହେଇଯିବେ। ମୁଁ ତାପରେ ମୋର ଯେତିକି ବି କସମେଟିକ୍ ଏଇଠି ଖେଳେ ତେଳେ ରଖିଛି ତାକୁ ଏବେ ନେବି, ପୁରା ଭିତରେ ରଖିବି, ଆଉ ପୁରା ରେଡ଼ି ହେଇସାରିକି ଯିବି, ସାଥିରେ ମୋର ଗୋଟେ ପର୍ସ ନେବା, ତ କିଛି ମନେ ନେବା, ତାପରେ ଯିବ, ପଇସା ନେବୁ ନହେଲେ କିଏ ଦେବ କ'ଣ, ଚାଲନ୍ତୁ। ଇଏ ହେଉଛି ମୋର ରାତିରେ ମାନେ ରିଟର୍ନ କଲେ ମାର୍କେଟ୍ ଆସିଲା ପରେ ମୁଁ ଟିକିଏ ଚେକ୍ କରିଦେଉଛି ତାକି ମୋର ଠିକ୍ ଅଛି କି ନାହିଁ, ଆଉ ମାନେ ରାତି ମାନେ ବହୁତ ମାର୍କେଟିଂ କରିବାର ଥିଲା, ବହୁତ ସେମିତି କିଛି ନାହିଁ, ବଟ୍ ଏମିତି କାମ ଥିଲା ଯେଉଁଟାକି ବହୁତ ଟାଇମ୍ ଲାଗିଲା, ତ ତେଣୁ କିଛିଟା ଅଧେ କିଣିଲେ ଆଉ କିଛି ଅଧେ ରଖିଦେଲି ପଛରେ କିଣିବି, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଆପଣମାନେ କୌଣସି ଭିଡ଼ିଓ କରିପାରିଲିନି, କାରଣ ମାର୍କେଟ୍ ଉପରେ ଜଲ୍ଦି ଜଲ୍ଦିରେ ଭିଡ଼ିଓ କରିବାଟା ବହୁତ ମୁସ୍କିଲ, ତେଣୁ ଯାହା ବି ଆଣିବାର ଥିଲା, କେକ୍ ଆଣିବାର ଥିଲା, ଏସବୁ ଯାଇକି ଆଣିବାର ଥିଲା, ତା ସହିତ ଅନ୍ୟାନ୍ୟ ଘର କିଛି କାମ ଥିଲା, ଛୋଟ ମୋଟ କାମ, ତାକୁ ବି ସାରିଲି। ତ ଏସବୁ ସାରିଲା ପରେ ମୁଁ ଆସିକି ଜଷ୍ଟ ଏମିତି ହିଁ ଦେଖିଦେଉଛି ଶାଢ଼ୀ ବ୍ଲାଉଜ୍ଟା ମୋର ଠିକ୍ ଅଛି ନାହିଁ, କାଲି ମୋତେ ପିନ୍ଧିବାକୁ ପଡ଼ିବ। ସୋ ଏଇଟା ହେଉଛି, କାଲି ତ ଆପଣମାନେ ଫାଇନାଲ୍ ଲୁକ୍ ଦେଖିପାରିବେ, ଫିର୍ ବି ଆଜିକା ଡେଟ୍ ମାନେ ଆନିଭର୍ସରୀ ଆଗ ଦିନ ମୁଁ ଆଗରୁ ମେହେନ୍ଦି ପିନ୍ଧି କାଟେ, ବଟ୍ କିଛି ବି କରିପାରିଲିନି କାହିଁକିନା କାମ ବ୍ୟସ୍ତ।
ତା ସହିତ ଏକ୍ସଟ୍ରା କାମ ବି ପଡ଼ିଯାଉଛି। ସୋ ଏ ବର୍ଷ ମୋତେ ଲାଗୁଛି ବହୁତ ହାଲକା ଫୁଲକାରେ ମୁଁ ସେଲିବ୍ରେଟ୍ କରିବି, ବଟ୍ କାହିଁକି ସେଟା ଆପଣମାନେ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ଜାଣିପାରିବେ। ତ ଏବେ ତ ମୁଁ ରାତିରେ ଯିବି, ଡିନର ପ୍ରସ୍ତୁତି ହେଇନାହିଁ ଏତେ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଆଉ ଏବେ ଟାଇମ୍ ହେଇଛି 10:00, ରାତି 10:00ରେ ଯାଇକି ମୁଁ ଡିନର କରିବି, ଆଉ ଖାଇସାରିଲାକୁ ବହୁତ ଲେଟ୍ ହେଇଯିବ। ଆଉ ତ ଆଜିର ବ୍ଲଗ୍ ମୁଁ ଏଇଠି ଏଣ୍ଡ କରୁଛି, ଆଶା କରେ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଭଲ ଲାଗିଥିବ ଯଦି ଲାଇକ୍ କମେଣ୍ଟ ନିହାତି କରନ୍ତୁ, ଆଉ ନୂଆ ଆସିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲନ୍ତୁ। ତ ଏମିତି ହିଁ ଆପଣମାନଙ୍କର ଭଲ ପାଇବା ମୋ ସାଥିରେ ସବୁଦିନ ପାଇଁ ରଖିଥାନ୍ତୁ। ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ମୋ ତରଫରୁ ଗୁଡ୍ ନାଇଟ୍, ଜୟ ଶ୍ରୀ କୃଷ୍ଣ, ଲଭ୍ ୟୁ, ନିଜର ଧ୍ୟାନ ନିହାତି ରଖନ୍ତୁ।